প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রচার আজি অন্তিম দিন আর অন্তিম দিন শাসক বিরোধী সকলে প্রচার উঠি পড়ি নামিছে। মানে দেখাইছো যে কংগ্রেসের বর্তমান বিজেপি দলের মিত্র জোটর বিভিন্ন বাইক রেলি বনগাঁওয়ের আরম্ভ করেছে। আজি দিন কেনদরে প্রচার না মাজুলীর বাবে আকাশে বতাহে আজি বিজেপির জয় জয়কার হয়েছে। মাননীয় নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত, আজি ভুবনগাম ডাঙরিয়ার নেতৃত্বত, তপন গগৈ ডাঙরিয়ার সপক্ষে মাজুলী চৌদিশর প্রায় 15,000 বাইকত 30,000 যুবক ওলাই আহিছে। এটা একে আশারে আকাশে বতাহে ভারতীয় জনতা পার্টির জয়গান গাইছে, তপন গগৈ ডাঙরিয়ার জয়গান গাইছে, নরেন্দ্র মোদী ডাঙরিয়ার হাত সবল করবলে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার হাত সবল করবলে মাজুলীত আজি 15,000 বাইকত 30,000 যুবক ওলাই আহিছে। এটা কথা চৌদিশে আজি মানে কালি মুখ্যমন্ত্রী মহোদয়ে যদরে মাজুলীতে বৃহৎ প্রচার চলাই গল, তার সমান্তরালভাবে আজি 30,000 যুবক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কালি মাজুলীর বহু সুখবর দি গল। আর তেখেতক ধন্যবাদ দিবলে মোদী ডাঙরিয়ার হাত সবল করবলে 30,000 যুবক আপনাদের দেখা পাব, চারিওফালের আজি সমবেত হব। আর দেখাইছো যে বনগাঁওয়ের আরম্ভ করেছে এই বাইক রেলি, বিকাল বাইক রেলি, আর আজি অন্তিম দিনের প্রচার এনেদরে মাজুলীত শাসক বিরোধীর প্রচার দেখবলে পাওয়া গেছে। মাজুলীর বনগাঁওত বিশাল বাইক রেলিরে বিজেপিয়ে যেদরে প্রচার চলাইছে তেনেদরে গৌরব গগৈয়ে সমান্তরালভাবে প্রচার চলাই গৈছে মাজুলীর বিভিন্ন প্রান্তত। আর এয়া বর্তমান সময়ত বনগাঁওর দৃশ্য, বিভিন্ন স্থানের লোকে আহি এই স্থানত বাইক রেলিরে আজি অন্তিম দিনের প্রচার অংশগ্রহণ করেছে। আমি মাজুলী রাজ্যতো চুথপুটক আপনাদের দেখিছেই আজি হাজার হাজার মানুষ ওলাই আহিছে কব নাকে। এটা মাজুলীর পর আমি যদরণে আশা করছি তাতক বেশি পাম বলে আশা।